পাবুপে, এমন কোনো জায়গা নেই যে সেখানে তার পোড়ানো হয়। একটা সুস্থ মানুষ এই ধরনের নির্যাতন করতে পারে না। এক ডজনেরও বেশি ধনাঢ্য সুগার ড্যাডির সাথে গোপন সম্পর্ক ছিল দিনাত জাহান আদরের। কখনো বিদেশ, আবার কখনো দেশের অভিজাত এলাকায় রঙ্গলীলায় মাতাতেন তিনি। গোপনে ভিডিও করে চালাতেন ব্ল্যাকমেইল। তার প্রেমের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন তরুণ যুবক সহ বহু সুগার ড্যাডি। হরর মুভির পর্দা থেকে বাস্তবে আসা সাইকো এ আদর দুর্বলদের উপর বিভিন্ন কায়দায় নির্যাতন করে উল্লাস করতেন তিনি। জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অনুযায়ী গৃহিণী কল্পনার উপর নির্যাতনকারী আদরের বয়স 24। SSC পাস করা আদর নিজেকে পরিচয় দিতেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে। আদরের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার এক সময় বন্ধুমহল থেকে দূরে সরে যান তিনি। এরপরে হয়ে যান আরো বেপরোয়া। একের পর এক তিনটি বিয়ে করেন তিনি, স্থায়ী হয়নি একটিও। সামাজিক ও পারিবারিক অবস্থানের কারণে আদরকে নিয়ে কথা বলতে রাজি হননি তার স্বজনরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিচিত জনেরা জানান, স্কুল জীবন থেকে টাকার প্রতি মোহ ছিল আদরের। হঠাৎ করে বন্ধুদের গায়ে হাত তুলে আনন্দ পেতেন তিনি। তার মনে যা চাইত সেটাই করতেন তিনি। তবে শুধু আদর নয়, প্রতারণায় জড়িত এমন একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গুলশান বনানী বসুন্ধরা এলাকায় ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণায় করে আসছে এমন কয়েকটি চক্র। অবশ্য সামাজিক মাধ্যম থেকে বাস্তব জীবনে অন্যকে সুন্দরী হওয়ার পরামর্শ দিতেন আদর, যদিও নিজে বাস্তব জীবনে সম্পূর্ণ বিপরীত এবং ভয়ঙ্কর বর্বরতায় নির্যাতন করে জীবন সংকটে ফেলেছেন গৃহকর্মী কল্পনাকে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাইকোপ্যাথ দুর্বলকে নির্যাতন করে আনন্দ পাওয়ার মানসিকতার কারণে কল্পনার উপর এমন নির্যাতন করে আদর। Thank you.